নমস্কার আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমরা রেসপিরেটরি সিস্টেমের ফ্রন্ট অফ দা চেস্ট এক্সামিনেশন করেছিলাম ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকলো আজকে আমরা করব রেসপিরেটরি সিস্টেমের ব্যাক অফ দা চেস্ট এক্সামিনেশন ব্যাক অফ দা চেস্ট এক্সামিনেশন করার পর পেশেন্ট তো আগে থেকেই এক্সপোজ করাই থাকবে পেশেন্টের কাছে পারমিশন নিতে হবে পারমিশন নিয়ে এক্সপোজ করা থাকা অবস্থায় পেশেন্টকে পেন্ডিং পজিশনকে রাখতে হবে পেন্ডিং পজিশনে পেন্ডিং এইভাবে করে একটা সামনের দিকে যাবে चेस्ट बडीते लागब तक अपनी तीन तीन बोलें शेष हो जाए ठीक एर नीचे सबस्कैपुलर स्पेस सुनते हैं वोकल फ्रेमिटस एरपर देखते हैं चेस्ट मुभमेंट देखार समय ठीक फ्रंट अफ द चेस्ट जमन कर ठीक तेम ही रिजन बोलते लम्बा कर श्वास नीन और श्वास छाड़े तीन बार पार्कसिंग এবং সাবস্ক্যাপুলার রিজিওনে এই তিনখানে হচ্ছে তিন জায়গাতে পারকাশন করব
এরপর দেখবো আমরা হচ্ছে ভোকাল রেজোনেন্স, তখন এটা আমি আপনার বডির সাথে লাগাবো, তখন তিন দিন পর ভোকাল রেজোনেন্স দেখার মাধ্যমে আমাদের প্যাক অফ দ্য চেস্টের অস্কালটেশন শেষ হলো, সাথে প্যাক অফ দ্য চেস্টের টোটাল এক্সামিনেশন শেষ হলো। আমাদের সাথে ছিলাম আমি সুদীপ্ত সেন, ধ্রুব ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজে পঞ্চম বর্ষ অধ্যয়নরত। ক্যামেরার পিছনে আছেন শান্ত সাহা, পঞ্চম বর্ষ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুর অধ্যয়নরত। পেশেন্ট হিসেবে আছে ঋতিক বাইন, প্রথম বর্ষ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল অধ্যয়নরত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন।